কানের মধ্যে এক টুকরো কাঁচামরিচ রাখুন, তারপরে দেখুন কি ঘটে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার হাজির হয়েছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটা বাকি সব ভিডিওর মতোই অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমার টাইটেল অথবা থাম্বনেল দেখে আপনারা তখন আন্দাজ করে ফেলেছেন আজ আমি আপনাদের মাঝে কী ধরনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি। কানের মধ্যে এক টুকরো কাঁচামরিচ রাখুন, তারপরে দেখুন কি ঘটে। আমি বলে দিচ্ছি, মুহূর্তের মধ্যে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি ওই মুহূর্তে মনে হবে নতুন জীবন ফিরে পেয়েছেন, তার সাথে বাঁচিয়ে দিবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। অনেকদিন যাবত যে সমস্যার সমাধান করার জন্য আপনার অতিষ্ঠ হয়ে গিয়েছেন, অনেক অনেক টাকা পয়সা খরচ করেছেন, এমনকি ওই মুহূর্তে আপনি বড় বিপদের সম্মুখীন হয়েছেন, তারপরেও সেই সমস্যার সমাধান করতে পারেননি, এই কানের মধ্যে এক টুকরো কাঁচামরিচ রাখলে আপনি সেই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। ওই মুহূর্তে আপনার জীবন পুরোটাই বদলে যাবে, তার সাথে বেঁচে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন, আমি আমার ভিডিওতে প্রমাণ সহ দেখিয়ে দেব। এ টু জেড আমি যেভাবে যেভাবে বলবো আপনারা সেভাবে সেভাবে যদি করেন, তারপর নিজে থেকেই বুঝতে পারবেন। আমি এ টু জেড ভিডিওর মধ্যেই বুঝিয়ে দেব এবং প্রমাণ সহ দেখিয়ে দেব। অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিও সাথে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দুই তিনটা কাঁচামরিচ নিয়েছি, আমি ছোটো সাইজের কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। এখানে দুই তিনটা প্রয়োজন নয়, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন, সমস্যা নাই। তো এখানে জাস্ট আমি দুইটা কাঁচামরিচ ব্যবহার করব, এর বেশি আমার কোনো ব্যবহার করার প্রয়োজন নাই। তবে কাঁচামরিচগুলো ব্যবহার করার আগে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, খুব সুন্দর করে পরিষ্কার করে তারপরে কিন্তু এই কাজটা করতে হবে। এই মরিচটা বোটা ছড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অল্প একটু নর্মাল পানি, তার মধ্যে এই মরিচটা আমি 5 থেকে 6 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপরে এই কাঁচামরিচগুলো থেতো করে নিতে হবে, বেশি মিহি করা যাবে না, একটু থেতো করে নিতে হবে, এজন্য একটু আপনি ভিজিয়ে রাখবেন, তাহলে নরম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কাঁচামরিচগুলো আমি থেতো করে নিয়েছি, এটা অনেক বেশি কিন্তু আমি মিহি করি নাই, একটু আস্তে আস্তে আছি, একটু ভালোভাবে দেখে নিন। ঠিক এইভাবেই কিন্তু করতে হবে, এই মরিচটাই কিন্তু আমরা কানের মধ্যে রাখবো। আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবেই কিন্তু আপনাদের করতে হবে। হচ্ছে আদা চামচের মতো হলুদের গুঁড়া, আপনি চাইলে সরাসরি রান্নার যে হলুদের গুঁড়াটা থাকে সেটা ব্যবহার করতে পারবেন। তারপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যদি পাশে কাঁচা হলুদ থাকে সেটা পেস্ট করেও এখানে ব্যবহার করা যাবে, তবে রান্নার গুঁড়ো হলুদ দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। আমি সরাসরি রান্নার গুঁড়ো হলুদটাই ব্যবহার করেছি, তারপরে পেস্ট করাই মরিচের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বেকিং সোডা, এখানে আমি অল্প একটু বেকিং সোডা আর 1 চিমটির মতো কর্পূর লেপথলিন গুঁড়া তারপরে আমি মিশিয়ে নিয়েছি। এটা এখন আমি এটার মধ্যে দিয়ে দিব। মনে রাখতে হবে যখন আপনি বেকিং সোডাটা ব্যবহার করবেন তবে অবশ্যই ওটার মধ্যে 1 চিমটির মতো কর্পূর দিয়ে দিবেন, তাহলে এটার কার্যকারিতা 100 গুণ বেড়ে যাবে। তো আমি কর্পূরটা দিয়ে বেকিং সোডাটা দিয়ে এই পেস্টটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় করে মিশাতে হবে, যেন যে বেকিং সোডা দলা পেকে ছিল এটা যেন কোনোভাবে দলা পেকে না থাকে, এই উপকরণগুলো সব কিছুর সঙ্গে মিশে যায়। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাস এটা তৈরি করা হয়ে গিয়েছে, এটাই কিন্তু আমরা কাজে লাগাবো। এখন অনেকেই ভাবতে পারেন এটা দিয়ে আমরা কি করব এবং কেনই বা কাজে লাগাবো এবং কি কাজে লাগাবো। এটা এমন একটা কাজে আপনি ব্যবহার করবেন যেই কাজটা আপনি হাজার চেষ্টা করে কোটি কোটি টাকা খরচ করেও করতে পারবেন না, এটা এতটা মূল্যবান কাজে আপনি ব্যবহার করতে পারবেন। এবং ওই মুহূর্তে আপনি যে সমস্যাটায় পড়বেন তখন আপনার কাছে মনে হবে পৃথিবীটা পুরোটাই অচল, কিন্তু যখনই এটা আপনি ব্যবহার করবেন তখনই মনে হবে আপনার পুরো জীবনটাই বদলে গিয়েছে, তার সাথে বেঁচে গিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আমাদের অনেক সময় কিন্তু এই বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা যে বাসায় হঠাৎ করে কোনো পোকামাকড় এসে যেতে পারে, আপনি বুঝতে পারলেন না হুটহাট করে আপনার শরীরের যে কোনো একটা জায়গায় সেটা কামড় দিয়ে দিল, অতিরিক্ত জ্বালা, আপনি বুঝতে পারছেন না এটা আপনি কি করবেন, এবং সেই পোকাটা ভালো নাকি সেটার থেকে কোনো প্রকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আপনি জানা নাই, ওই মুহূর্তে আপনি ডাক্তারের কাছেও যেতে পারছেন না, তখন আপনি কি করবেন? আপনি এইটা তৈরি করবেন, তৈরি করে সঙ্গে সঙ্গে যে জায়গাটাতে পোকাটা আপনাকে কামড় দিয়েছে সেই জায়গাটাতে এটা লাগিয়ে নেবেন। মুহূর্তের মধ্যে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনাকে চিন্তা করতেই হবে না যে কোন পোকা কামড় দিয়েছে, এটার থেকে আপনার শরীরে আরও পোকার কোনো সমস্যা হতে পারে। আপনি যখন এটা লাগাবেন ওটার যে এক্সট্রা যে পাওয়ার এবং এক্সট্রা যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা নষ্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনি নিশ্চিন্ত হয়ে যেতে পারবেন, তারপরে আপনি ডাক্তারের কাছে যেতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা বাসায় একটা দুইটা বিড়াল পুষে থাকি, বিড়ালটা কিন্তু খামচি দেয় অথবা চিমটি কাটে, নখ দিয়ে যদি আমাদের গায়ে কোনো প্রকার কোনো আঁচড় দেয় সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাটাতে আমরা মনে করি যে হয়তো আমাদের অনেক কিছু হয়ে যেতে পারে। আপনি মুহূর্তের মধ্যে যখনই এরকম কিছু হবে আপনি এটা তৈরি করে লাগিয়ে নেবেন, এক্সট্রা করে ওটার যে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সেটা কিন্তু ছড়াবে না,
ওইখানে কিন্তু বন্ধ হয়ে যাবে। তারপরে আপনি সময় বুঝে ডাক্তার দেখিয়ে নেবেন। যখনই আপনি এই সমস্যাটা হবে তখনই কিন্তু আপনি চাইলে ডাক্তারের কাছে যেতে পারবেন না, আর যে কোনো সমস্যা হলে ওই মুহূর্তেই কিন্তু ছড়িয়ে যেতে পারে। আপনি তাৎক্ষণিক প্রাথমিক যে চিকিৎসাটা সেটা হচ্ছে আপনি বাসায় এইভাবেই কিন্তু এটা তৈরি করে সেটা করে ফেলতে পারেন। এটা করে আপনার সেই যে টেনশন, সেই যে চিন্তা সেটা কিন্তু থাকবে না, আপনি বিপদ সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যাবে। তারপরে আপনি সময় সুযোগ বুঝে আপনি আস্তে সস্তে ডাক্তারের কাছে যাবেন। যখন আপনি এই সমস্যাটা হবে তখন এত পরিমাণ জ্বালা করতে পারে, এত পরিমাণ সমস্যা হতে পারে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু সেটা নিবারণ করতে পারবেন না। আপনি এই টিপসটা ফলো করবেন, মুহূর্তের মধ্যে মনে হবে আপনার জীবন পরিবর্তন হয়ে গিয়েছে। যেই পোকামাকড়ি হোক না কেন, বিড়াল হোক না কেন, যেই আপনাকে কামড় দিক অথবা চিমটি দিক অথবা নখের কোনো আঁচড় দিক, যত জ্বালা পোড়ায় থাকুক আপনি এটা তৈরি করে লাগিয়ে রাখুন। এটা আপনাকে জ্বালা করবে কিছুটা হলেও, কিন্তু ওই মুহূর্তে আপনাকে বিপদ মুক্তি করে দিবে। তারপরে আপনার যে পদক্ষেপটা নেওয়ার দরকার আপনি সেটা নেবেন। হয়তোবা আপনার মাঝরাতে এমন কোনো সমস্যা হয়ে গেল, সেটা কানের পাশে হতে পারে, হাতে পায়ে হতে পারে, যে কোনো স্থানে হতে পারে, তখন আপনি কি করবেন? আপনি চাইলেও বাইরে বের হতে পারছেন না, তখন বাসায় আপনি প্রাথমিক যে চিকিৎসাটা সেটা করে ফেলবেন। আপনি একটা মরিচ এভাবে থেতো করে এটার মধ্যে আমি যেগুলো উপকরণ মিশিয়েছি হুবহু সেগুলাই মিশিয়ে এটা তৈরি করে নেবেন। তারপরে আপনি সেই যে কামড় দিয়েছে সেই স্থানে লাগিয়ে দেবেন, অল্প একটু, জাস্ট এক চিমটির মতো। ওই মুহূর্তে আপনি একটু জ্বালা অনুভব করবেন, তবে আপনার বিপদ কিন্তু ওই মুহূর্তে মুক্ত হয়ে যাবে। আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য কিন্তু এক টুকরো কাঁচা মরিচই যথেষ্ট। অনেক সময় দেখা যায় আপনি শুয়ে আছেন, কোনো কারণবশত আপনার কানের আশেপাশে কোনো একটা কিছু কামড় দিল, অসম্ভব যন্ত্রণা হচ্ছে এবং অনেক বেশি জ্বালা পোড়া করছে, তখনও কিন্তু আপনি এই টিপসটাই ফলো করতে পারবেন। কানের নিচে বলুন, কানের তালুতে বলুন, এবং কানের ছিদ্রের এই পাশে যে জায়গাটা আছে সেখানেও যদি হয়ে থাকে সেটাও এখানে লাগাতে পারবেন। মুহূর্তের মধ্যে এই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে বুঝলেন তো এক টুকরো কাঁচামরিচ দিয়ে আপনি কত বড় বিপদের হাত থেকে বাঁচাতে পারেন, এবং সঙ্গে সঙ্গে আপনার জীবন পরিবর্তন করে ফেলতে পারেন। আমাদের ঘরে আশেপাশে এমন সমস্যার সম্মুখীন হতে পারি যেটা মুহূর্তের মধ্যে আমরা চাইলেও সমাধান করতে পারি না, তখন এরকম ঘরোয়া কোনো টোটকা দিয়ে আমরা সেই সমস্যার সমাধান করতে পারি এবং সেই বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তাহলে যদি আমরা এরকম জিনিস দিয়ে এসব বড় সমস্যার থেকে সমাধান পাই, তাহলে এটা আমাদের কাছে কোটি টাকার থেকেও বেশি মূল্যবান। যখন আপনি এরকম সমস্যার সম্মুখীন হবেন তখন আপনি কোনো কিছুই খুঁজে পাবেন না, তখন মাথা ঠান্ডা করে এরকম কিছু টিপস অথবা টোটকা যদি আপনি ফলো করেন দেখবেন আপনার জীবনটা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গিয়েছে। তখন টাকা পয়সা দিয়ে কোনো কিছু বিবেচনা হবে না, আপনার কাছে মনে হবে এটা কোটি টাকার থেকেও বেশি মূল্যবান। আশা করি ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।